প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি রাহাবা টিভি প্রেজেন্টেড সময়ের জনপ্রিয় অনুষ্ঠান কৃষি এবং কৃষকের কথা অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার, আমরা এসেছি বোয়ালমারি গ্রামে। প্রিয় দর্শক, এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ এনামুল হক দীর্ঘদিন ধরে গারল খামার করে আসছেন। প্রিয় দর্শক, এদের রিলেটিভস যারা যেখানে আছে তারা প্রত্যেকে এই গারল খামারের সাথে যুক্ত আছে। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন বাংলাদেশের প্রথম গারল খামারি শিশির আলমের, আপনারা দেখেছেন শরীফুল ইসলামের গারল খামার, ওরা তাদেরই ভাগ্নে। হ্যাঁ, সো বাংলাদেশের প্রথম শ্রেণী যারা গারল লালন পালন করে আসছে তাদের বংশের আর কি একজন ছেলে যিনি দীর্ঘদিন ধরে গারল পালন করতেছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমরা দেখাবো যে ধারী কিছু গারলের দাম যেগুলো প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, আজকালের মধ্যে এই বাচ্চাটি হবে। প্রিয় দর্শক, আপনাদের গারলটি দেখাই। আচ্ছা, এই যে গারলটি, এই যে প্রিয় দর্শক, আজকেই হবে, আজকালের মধ্যেই হবে। প্রিয় দর্শক, এই গারলটির পেটটির দিকে তাকান, আপনাদের দেখাই একটু কি মোটা পেট, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই গারলটি থেকে আমার মনে হচ্ছে দুইটা করে বাচ্চা হবে। আসলে কি দুইটা করে হবে? দুইটা করে হবে ভাই। প্রিয় দর্শক, দেখছেন যে এই ধারী গারলটি থেকে দুইটা করে গারলের বাচ্চা পাওয়া যাবে, এবং এটি একটি ভালো জাতের ধারী। কি করে বুঝবেন? এই যে দেখুন, লেজটি বেশ হাঁটুর অনেক নিচে, মাটি থেকে একটু উপরে, এবং এই গারলটি আপনার মোটামুটি রকমের একটি বড় ধারী। আচ্ছা এনামুল ভাই, আপনি একটু বসুন, আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, এরকম একটি গারল দিয়ে একজন খামারি কেন গারল খামার শুরু করবে বলেন তো? আপনার দেখা যায় কি একটা লোক দু বিশটা নিতে পারে নাকি পালতে পারে, ঠিক আছে, এতে আপনার খুব লাভ আসবে, ঠিক আছে। আর প্রত্যেকবার আপনার ছয় মাস আপনার বছরে দুইবার বাচ্চা হবে, ঠিক আছে, দুইটা করে প্রত্যেকবার দুইটা করে বাচ্চা হবে। তাহলে এই গারল থেকে আপনি বছরে চারটা বাচ্চা পাবেন? চারটা বাচ্চা। এই চারটা বাচ্চা মনে করেন যদি চার মাস পাঁচ মাস বয়সে বেচা কেনা করে কত হাজার টাকার বেচা কেনা করতে পারবে? মনে করেন আমি যদি ছয় মাস কি তিন মাসের অবস্থায় না বেচি, যদি আমি ছয় মাস এই গারলটির যদি বলি যে ভাই এই গারলটির বয়স কতদিন হতে পারে? প্রজনন ক্ষমতা থাকে একটু এই বিষয়টি জেনে নি। এনামুল ভাই, আমাদের একটু বলেন যে একটি গারল কতদিন পর্যন্ত প্রজনন ক্ষমতার অধিকারী হয়? তো ভাই, একটা গারল আপনার ম্যাক্সিমাম 12 বার বাচ্চা দেয়। 12 বার বাচ্চা দেয়? প্রিয় দর্শক শুনলেন ভাইয়ের কথা, একটি গারল ম্যাক্সিমাম 12 বার পর্যন্ত বাচ্চা দিতে পারে। অর্থাৎ একটি গারল 12 বার বাচ্চা দেওয়ার মানে একটি গারল থেকে যদি বছরে চারটা করে বাচ্চা পায়, 4 বরং 48, একটি গারল থেকে প্রায় 50টিরও অধিক বাচ্চা পাওয়া যায়। আচ্ছা ভাই, এই গারলটির এখন ওজন কতটুকু আসবে আনুমানিক? এগুলো আপনার এখন আপনার এই 50 কেজি বডি রেট এরকম, 50 কেজি বডি রেটে আসতে পারে। আচ্ছা, এখন যদি কোনো কৃষি উদ্যোক্তা ভাই আপনার কাছ থেকে চায় যে ভাই এই গারলটা আপনাকে দেন, আপনি কি বিক্রি করবেন? অবশ্যই বিক্রি করবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ভালো জিনিস যদি আপনার কাছ থেকে কেউ নিতে চায়, দুইটা করে বাচ্চা দিচ্ছে এবং ভালো ভালো বাচ্চা পাচ্ছে, তো এই গারলগুলো আপনারা কত টাকা দাম রাখবেন? এই গারলগুলো আমরা 25,000 এবং 26,000 এরকম আমরা বেচা কিনা করি। 25-26,000 টাকা হলে আপনারা এই গারলগুলো বেচা কিনা করবেন এই প্রেগনেন্ট অবস্থায়? জি। প্রিয় দর্শক, আমার আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম ভাইয়ের সাথে, আপনারা যদি এরকম প্রেগনেন্ট গারল ভাইয়ের কাছে এসে চান, ভাই যদি ভাই এর থেকে বেশি দাম বলবেন না তো? না ভাই, কারণ আমরা তো যেহেতু বেচা কিনা করছি ভাই। আচ্ছা, ওনারা বলতেছে যেহেতু বেচা কিনা করতেছে, মিথ্যা কথা ওনারা আসলে বলছে না, এটা আমিও বুঝতে পারছি যে মোটামুটি রকমের তাদের একটি সুনাম রয়েছে। আপনারা আমাদের এই ভিডিও দেখে যদি কোনো ভাই তার কাছ থেকে গারল ক্রয় করতে চান, অবশ্যই বয়স এবং এই যে অবস্থাগুলো দেখে নেবেন। যদি দাম বেশি চাই তাহলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমরা ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। প্রিয় দর্শক, একজন ভালো মনের মানুষ কৃষি উদ্যোক্তা ভাই এনামুল, বয়সের তরুণ, তিনি এই গারলটি 20-25-26 বেচা কেনা করে, এই দাম হলে এই গারলটি দিবেন। চলুন আমরা আরও একটি দেখি, ধারী গারল, ধারী প্রেগনেন্ট গারল এরকম দেখতে চাচ্ছে। প্রিয় দর্শক দেখি, আমরা আমাদের এনামুল ভাই দেখাক আরও কিছু ধারী প্রেগনেন্ট গারল।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছি তিনি আমাদেরকে দেখাবেন দেখেন এই যে গাউলটি, গাউলটির পেটটি বেশ অনেক বেশি মোটা। এটা কি তিনটা করে বাচ্চা হবে ভাই? তিনটা করে হয়। প্রিয় দর্শক এই যে গাউলটি দেখতে পাচ্ছি, উনি বলতেছেন যে এই গাউলটি থেকে সাতবার বাচ্চা পেয়েছে। আচ্ছা, আমরা শুনেছি যে গাড়লের বেশিবার বাচ্চা হলে গাড়লের ইয়ে পড়ে যায়, মাজা পড়ে যায়। তো এই গাউলটা তো মাজা পড়েনি, কেন? মাজা আমরা একটু খাইতে দিই, ঠিক আছে, দানা মানা খাইতে দিই, ঠিক আছে। আমরা মাঠে চরে নিয়ে যাওয়ার পরে আমরা যতটুকুনি পারি, ঠিক আছে, ততটুকুনি আমরা দানা খাবার একটু খাইতে দিই। আচ্ছা আচ্ছা, এই গাউলটি যদি আপনার ওজনের হিসাবে বলি, এটা ওজন কতটুকু আসবে? 50 কেজি এরকম বডি রেট আসতে পারে ভাই। এটা 50 কেজি বডি রেট আসবে। আচ্ছা, এই গাউলটি তাহলে যদি আপনার কাছ থেকে কোনো কৃষি উদ্যোক্তা ভাই এই তিনটা বাচ্চা সহ বা তিনটা বাচ্চা প্রেগনেন্ট আলা এরকম গাউল যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চায় কোনো ভাই, তাহলে এটা দাম কত রাখা যেতে পারে? 30,000 এরকম আমরা বেচা কিনা করি। 30,000 টাকা হলে দিবেন? আচ্ছা ভাই, আপনারা কি দাম কোনোভাবে বেশি বলেন? জি না ভাই, আমরা বেশি বলি। আচ্ছা, এখন যদি অনেকে বলে যে গাড়লের বয়স ওজন 7 কেজির উপরে হয় না, 10 কেজির উপরে হয় না, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য কি? আমি বলছি আপনার একটা গাড়ল আপনার অনেক ওজন হয় ভাই। আচ্ছা বলেন, আপনারা একটু আপনার আপনাদের কথা শুনি, দর্শককে শোনাই। এই যে গাড়লটা আপনার নিম্নে এখন বডি রেট 50 কেজি বডি রেট হবে, নিম্নে 50 কেজি বডি রেট আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে যদি কোনো কৃষি উদ্যোক্তা ভাই যদি বলতে চায় যে এরকম ওজন নাই, তাহলে তারা এসে দেখে যাবে? অবশ্যই দেখে, তাই না? এসে দেখে যাবে, এসে দেখে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে এর বডি অনুযায়ী ওজন আছে কিনা, সঠিকভাবে তারা সঠিক কথা বলছে কিনা, এই ব্যাপারগুলো দেখারও সুযোগ রয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনারা যদি কোনো ভাই আপনাদের কাছে গাড়ল ক্রয় করে, তো আপনারা তাদেরকে কি কি হেল্প করে থাকেন বলেন? আমরা সব রকম যারা পারি, আমরা যতটুকুনি পারি তাদেরকে আমরা বলি দিই যে ভাই এটা এটা খাওয়াইতে হবে অমুক অমুক সময়, এর অন্য কিছু না। কিন্তু এই দেখা যাচ্ছে আমরা 3 মাস বাদে বাদে কিড়মির ডোজটা আমরা মানে মিস করি না, মানে 3 মাস বাদে বাদে আমরা কিড়মির ডোজটা অবশ্যই মানে গাড়লের সচরাচর একটু কৃমি এটা দিলে ভালো হয়। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম আমাদের এনামুল ভাইয়ের বেশ কিছু ভালো জাতের ধাড়ি গাড়ল যেগুলো প্রেগনেন্ট অবস্থায় রয়েছে। আমরা দেখলাম 3টি বাচ্চা হওয়া এবং 2টি বাচ্চা হওয়া বেশ কিছু ভালো জাতের প্রেগনেন্ট গাড়ল। এই গাড়লগুলো তিনি বলছেন 25-30,000 টাকার মধ্যে তিনি বেচা কেনা করতেছেন। আপনারা তার খামারে আসবেন, তার খামারে এসে এই ভালো জাতের গাড়লগুলো দেখে শুনে ক্রয় করবেন। এনামুল ভাই, আপনার ঠিকানাটা বলেন একবার, একটু ঠিকানাটা শুনি। আমার জেলা সোয়াডাঙ্গা থানা দামুড়দা, ঠিক আছে, বোয়ালমারি গ্রাম ঘাটপাড়া। ঘাটপাড়া, আচ্ছা, আপনার ঘাটপাড়া গ্রামে কি বলতে হবে আপনার এই খামারে যদি আসতে হয়? এটা বোয়ালমারি গ্রাম, ঘাটপাড়া এসে আপনাকে বলতে হবে এনামুলের গাড়লের খামার বা ভেড়ার খামার। সো প্রিয় দর্শক শুনলেন তার পরিচয়, আপনারা এই ঠিকানাতে এসে তার কাছ থেকে গাড়ল ক্রয় করতে পারেন। প্রিয় দর্শক, আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করছে। আবারও নতুন কোনো ভিডিও এবং টপিক্স নিয়ে কথা হবে, সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।